রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জে থানার পুলিশ কনস্টেবল উত্তম রায় ও সাইফুল্লাহ। কালীগঞ্জ থানায় ব্যাগটির মালিক উপজেলার চেউনিয়া গ্রামের কাঠ ব্যবসায়ী লিটন হোসেনের কাছে ব্যাগ ভর্তি টাকা ফেরত দেন। ব্যাগের মধ্যে ছিল 2 লাখ টাকা। এ সময় কালীগঞ্জ থানার এসআই ভবতোষ রায় উপস্থিত ছিলেন। কাঠ ব্যবসায়ী লিটন হোসেন জানান, বিকেলে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। শহরের মুরগিহাট এলাকায় এসে ব্যাগটি হারিয়ে ফেলেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। তারপর পুনরায় মুরগিহাট এলাকায় এলে 2 পুলিশ সদস্য ব্যাগটি রেখে দেন। এরপর উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি টাকাগুলি নেন। পুলিশ কনস্টেবল উত্তম রায় জানান, তিনি ও পুলিশ সদস্য সাইফুল্লাহ ডিউটি শেষে বাজারে যাচ্ছিলেন। থানা থেকে বের হওয়ার কিছু দূর যেতে রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এগিয়ে যান। এরপর তিনি ব্যাগটি নিতে পারতে টাকা রয়েছে। এরপর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। প্রায় 1 ঘন্টা পর একজন এসে বলেন ব্যাগটি তার। এরপর থানায় নিয়ে গিয়ে কাঠ ব্যবসায়ী লিটন হোসেনের কাছে ব্যাগে থাকা টাকা ফেরত দিয়ে দেয়। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, কালীগঞ্জ থানার কর্মরত 2 পুলিশ সদস্য মহানুভবতার পরিচয় দিয়েছেন, তাদের পুরস্কৃত করা হবে। প্রিয় ভিউয়ার্স, পুলিশ নিয়ে মানুষের অনেক অভিযোগ থাকলেও সবাই যে খারাপ নয় তার দৃষ্টান্ত রেখেছেন এই 2 পুলিশ সদস্য। তারা চাইলেই টাকাগুলো মেরে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। তাদের এই মহানুভবতা কিভাবে দেখছেন আপনারা? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।